ভাই উঠছে ভাই হাত জোর করে বলছি দাদা আপনি আমাদের আমাদের একটু বলেন যে এখানে সমস্যাটা কি আসলে আপনার কথা আগে আসতে দেবে না জিহাদ ভাই এইরকম জিনিস আমি ভাই জীবনে কোনোদিন দেখি ভাই কি ভাই কি কুৎসিত দেখতে লাগতেছে দেখেন ভাই আমি 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 নিজে বিশ্বাস করতে পারতেছি না আজকে মানে আমরা এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি ভাই রান ভাই আল্লাহ রান ভাই রাহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফায়ারের সঙ্গে আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এবং আমার টিমের সবাই এখন মধ্যে ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা আমরা কতক্ষণ মধ্যে ভালো থাকতে পারবো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমরা কিন্তু আজকে সেই ভয়ানক সেই জেলখানায় চলে আসছি যেখানে এর আগেও আমরা একটা এপিসোড করছি যেখানে আমাদের টিমের সবার উপর ভয়ানকভাবে আক্রমণ হয়েছিল আমরা যাই হোক এখান থেকে কোনো রকম প্ল্যান নিয়ে ফিরে গেছিলাম তো সবার অনুরোধে সবার কমেন্টের জন্য এবং জায়গাটা সমাধান করার জন্য আজকে কিন্তু আবারও চলে আসছি অবশ্যই আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনো ভিডিওটা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকল বন্ধুরা ভিডিওটা দেখতে পারে তো আজকে আমার সাথে আছে জিয়াদুল ইসলাম আসসালামু আলাইকুম এই পাশে আছে উজ্জ্বল হোসেন আসসালামু আলাইকুম এবং আমি রায়হান ক্যামেরা আছেন রুহান হোসেন তো আমরা আজকে কথা বলবো না শুধু কথা বলে সময় নষ্ট করবো না ভিতর থেকে আওয়াজ শোনা যাচ্ছে ভাই গতদিন কিন্তু আমরা এখানে একটা মুরব্বি দেখছিলাম সেই মুরব্বিটাকে কিন্তু আজকে কোথাও দেখছি না এখানে আসলে প্রিয় বন্ধুরা রায়ান ভাই আমরা কিন্তু গলায় হয়নি গল্পটা যে আজকে আজকে সে কোন জায়গাটা কি দেখি তো ক্লিয়ারলি বলে দিন বন্ধুদের এটা হচ্ছে সেই ভয়ানক সেই জেলখানা লাইটটা মারেন মারবেন যে ভাই সেই ভয়ানক সেই জেলখানাটা আমরা আবারও আসছি যে এখানে কিনা ভয়ানক জিন ভূত অসুরাত্মা এগুলোর বসবাস এবং আজকে কিন্তু আমরা তাদের সাথে যাই হোক না আমরা জায়গাটা সমাধান করার চেষ্টা করবো দুরান ভাই আমার আসলে আশ্চর্য হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে এখানে একটা মুরব্বির সাথে আমার দেখা হয়েছিল জি ভাই যে পাগল বলছিলাম যাকে ও যাই বললো পরবর্তীতে সে সত্যি হয়েছে আমার মনে হচ্ছে কি আমরা এখানে যাওয়ার পরে কি ওকে ভয় দেখি আসলে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু ওই মুরব্বিটাকে কতদিন এই নারকেল গাছটা ঘুরাই দেখছিলাম কিন্তু আজকে এখানে কোথাও দেখছি না আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না আমার কি মনে হচ্ছে ওর উপর কি আক্রমণ করলো নাকি আমাদের উপর পুরো মৃত্যুর মতো আক্রমণ চলে আসছিল ভাই তো প্রিয় বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের প্রতিনিয়ত একটা কথা বলে থাকি আমরা আমাদের ভিডিও গুলো কোন জাতি ধর্ম বর্ণ কাউকে ছোট করার জন্য নাই আমরা ভিডিও তৈরি করে থাকি শুধুমাত্র আপনার কি বিনোদন দেওয়ার জন্য আমরা যেটা শুনছিলাম মুরব্বিটা এখানে নাকি পুরো ও বাড়িতেই যায় না এই যে এখানে বাজার আছে এখানে এই বাজার থেকে খাওয়া দাওয়া করে এখানেই থাকে যখন চালু ছিল তখন তো এখানে নাইট গার্ডের জি আর নাইট গার্ডের কাজ করতো নাকি যখন জেলখানাটা চালু ছিল এই জন্য বন্ধ হওয়ার পরে কিন্তু ওখান থেকে যায়নি জি ভাই ভাই রান
দাদা আপনি গরমে এইভাবে থাকেন কেন? আপনি যদি নরমাল পোশাক পরে থাকতে পারেন। তাই না? তো মনে হচ্ছে গরমও লাগে না মনে হচ্ছে। জি ভাই। হ্যাঁ আপনি বারণ করেছেন সেটা আমরা জানি, কিন্তু আমরা চাই জায়গাটা সমাধান করতে। এবং আজকে আপনার সাথে অনেক কথা আছে। আমরা গতদিন যখন আসছিলাম তখন কিন্তু আপনি যখন বললেন যে তোরা কেউ বাসবি না, ও আসতে তখন বলে চলে গেলেন। তারপর কিন্তু আমরা এই জায়গাটার ভিতরে প্রবেশ করি আর আমাদের উপর ভয়ানকভাবে আক্রমণ হয়। দাঁড়ায় কথা বলেন, আপনি পড়ে যাবেন তো। আপনি একটু দাঁড়ান দাদা, প্লিজ। আমাদের সাথে তো কথাও বলতে যাচ্ছে না ভাই। আসলে আমরা চাই আজ আপনি আমাদেরকে বলেন এখানে কি সমস্যা। আপনার হাত জোর করে বলতেছি আমরা, কিন্তু আপনাদের হাত হাত জোর করে বলতে দাদা, আপনি আমাদের আমাদের একটু বলেন যে এখানে সমস্যাটা কি। আসলে আপনার কথা আগে আসতে দেবে না। আসলে আপনি এটা আমাদেরকে বলেন এখানে ওটা কি, যে এখানে যে আছে আমাদের মেইন কাহিনীটা আমাদের বলেন। আগের দিনে উনি বলছিল যে কেউ আসতে দেবে না। আসলে এটা আমরা বুঝতে পারছি, আমাদেরকে বাসতে দেবে ঠিক আছে, কিন্তু মানে আমাদের মৃত্যু আপনি একটু বলে দেন আসলে জায়গা কি সমস্যা আর আসলে জায়গা কি আছে কি না। আপনি তো এই জায়গায় আগাগোড়ায় আছেন মনে হয়, যেহেতু আপনার এই বয়স দেখেই বোঝা যাচ্ছে আমরা যেটা বুঝতে পারছি। আসলে আপনি যেটা বলে দিয়ে যান এখানে যে এত ভয়ানক ভাবে আক্রমণ হয় যে অন্য কেউ আসলে তার উপরে কেন হয় না, এটা কিন্তু একটা প্রশ্নের বিষয় একটা। সে কিন্তু এখানে পুরো রাত দিন 24 ঘন্টা এখানে থাকে, সে কিন্তু সবটাই জানে। আমাদের কিন্তু গতদিন জীবন চলে যাওয়ার মতো অবস্থা, গতদিন কিন্তু অনেক ঘরে আমাদের উপর আক্রমণ হয়েছে। হ্যাঁ সেটাই বলতেছি, কিন্তু আপনি বলেন ফার্স্টে আমাদেরকে বলেন আসলে এখানে যে সমস্যাটা শুরু কোথা থেকে এবং এখানে কে আছে, মানে ওটা কি। আপনি বলছেন ভাই এই মুরব্বিটার মুখটা আমি দেখাতে পারছি না, শালার বস্তার অবস্থা দেখছেন ভাই, পাটের বস্তার মাথার উপর মাটি টাটি দেখেন কি অবস্থা ভাই। এখন আপনি বলেন, আমার মনে হচ্ছে যে ভাই গোসল করে কিনা সন্দেহ আছে। জি ভাই বলেন এখানে কি আসলে সমস্যাটা কি। কি বললে একটু বলেন ভাই, আচ্ছা ভাই ওর কাছে শুনে নিন ভাই সবগুলো। তারপরে বলেন তারপর আমি যেটা শুনেছি এই জেলখানাটা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে বন্ধ। এখানে যে সমস্যাটা ও যেটা বললো সেটা হচ্ছে কিন্তু বলছে যে যখন জেলখানা চালু ছিল, যখন জেলখানাটা চালু ছিল তখন নাকি এখানে একটা মানে ভয়ানক একটা খুনি, মানে অনেকগুলো খুনি করে তাকে এখানে বন্দি করা হয় জেলখানাটাই। ওই খুনিটা তখন তার সাথে আরো যারা ছিল তাদের অনেককে মেরে ফেলে, তখন তাকে এখানে মানে অন্য একটা রুমে বন্দি করে রাখা হয় এবং তাকে খাতে দেওয়া হয় না, বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে পুরো না খেয়ে মারা যায়, খেয়ে সে মারা যায় অনেক কষ্ট নিয়ে। এখন নাকি তার হাতটা এখানে ঘোরাফেরা করে এরকমটাই মনে হচ্ছে।
এখন এখন ওর আত্মীয় যেখানে আছে, কারণ ও তো অনেকটা ভয়ানক আমরা যেটা বুঝতে পারছি, আপনি আমাদেরকে এটা বলে যান যে ওটা সমাধান করব কিভাবে আমরা, কারণ আপনি যেহেতু জানেন সেটা আপনি বলতে পারবেন কিভাবে এটা সমাধান হবে। আপনি বলেন যে কিভাবে সমাধান করতে হবে, আমরা চেষ্টা করতে তো পারি। যদি কেউ সাহসী ব্যক্তি ওইখানে যে ওর সাথে মোকাবেলা করতে পারে, তাহলে ওকে এখান থেকে দাঁড়ানো সম্ভব। কিন্তু সেই সাহসী ব্যক্তি এই কাজটা একাই করতে হবে। ফ্যান ভাই কি বললো একটু বলেন বন্ধুদের, বন্ধুরা ঠিক মতো শুনতে পারেনি হয়তো। তাহলে কিন্তু ওকে তাড়ানো সম্ভব। একা যেতে হবে, একা যেতে হবে, সাথে কেউ যাবে না, একা। হ্যাঁ বেটা, কিন্তু রিস্ক হয়ে যাবে ভাই অনেকটা। একজন যদি কেউ যায় তাহলে তো মনে করেন যে তার সাপোর্টে কেউ থাকবে না। তার একটা বিপদ হলে তাকে বেরিয়ে নিয়ে আসবে ওখান থেকে, তারও একটা অবস্থা নেই। চাচা একটা কথা বলছেন আমি শুনছি, যে যে যাবে তার তার থেকে তার শক্তিশালী হওয়া লাগবে বেশি। জি ভাই কথাটা বলছেন, আমি এটা বলছি, আমি শুনছি। হ্যাঁ জি ভাই, টস মারেন তো ওখানে। কোথা থেকে আসছে চাচা? আমি এখনই কিন্তু ভিতরে প্রবেশ করবো, আর উনি যে বলছে কথাটা, আপনারা কেউ ভিতরে যাবেন, আমার যাই হয়ে থাকতে গেল। আপনি একা যাবেন? আমি একা যাবো, আপনার বাইরে থাকবেন ভাই। ঘরটার ভেতরে প্রবেশ করবো না এটাই, তাই তো? জি ভাই। হ্যাঁ ভাই সাবধানে যাবেন ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কি হলো ভাই? আল্লাহ একবার। হ্যাঁ ভাই, শয়তানটা কিন্তু ওর ভিতরে আছে ভাই। কিন্তু যখন ঢুকতে গেছে তখনই কিন্তু রায়ন ভাইয়ের উপর মানে ভাই আগুন দিয়ে নিক্ষেপ করা হয়েছে। মানে জি ভাই, প্রথমে বাধা দিয়েছে ভাই ঢুকতে যেই। ও যত বাধা দিক দেখে না, যত বড় এই ছোপছে লোক দেখে না, আজকের সাথে আমি যুদ্ধ করবই। জি অবশ্যই সমাধানই করব, কারণ গতদিন ভাই যেভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। জি জি, বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনি বন্ধুরা আশা করি আপনি আমাদের সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিয়ে সকল বন্ধু একটা সুযোগ করে দিবেন, কারণ আজকে এই জায়গাটায় রায়ন ভাই একা যে তার সাথে মোকাবেলা করবে। আল্লাহ ভিতর থেকে মন না আগুনের মধ্যে একটু উড়ে চলে আসলো। আগুনের মধ্যে কিছু ওই আবার ওই যে, ওই যে দেখেন। হ্যাঁ ভাই স্পষ্ট দেখা যাচ্ছে ভাই, ওই যে দেখেন। এই শয়তানে এই দাঁড়া আসতেছি আমি। হ্যাঁ ভাই, তোর ব্যবস্থা আমি করবো। অবস্থা দেখছেন ভাই? হ্যাঁ ভাই সাবধান যাবেন ভাই। আল্লাহ। হ্যাঁ ভাই আপনার কাছে কি লাইট নেবেন আপনি? ওই যে দেখেন, ওই দেখেন ভিতর থেকে আওয়াজ আসতেছে ভাই। জি ভাই, কথা বলার সাথে মারেন তো ভিতরে কিছু দেখা যায় কিনা। রায়ন ভাই, রিয়াদ ভাই, আল্লাহ ভাই
ভাই হো কি বাবা বের হয়ে চলে আসছে ভাই ওখান থেকে কি জিনিস ভাই কেমন একটা শুধু ছায়ার মতো কিছু একটা দেখা যাচ্ছে ভাই দেখেন ভাই এখানে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না শুধু কেমন একটা ছায়া দেখা যাচ্ছে শুধু ভাই চোখে আগুন জ্বলতেছে কেন জি ভাই আল্লাহ রান ভাই আপনি ঠিক আছেন ভাই রান ভাই ভাই রান ভাই আল্লাহ আল্লাহ কি ভয়ানক ভাই অবস্থা কিন্তু ছুটে ছুটে পড়েছে ভাই রায়ন ভাই কিছু একটা নিক্ষেপ করেছে ভাই ছুটে পড়েছে ভাই ভাই আমাদের কারো সহায়তা নিলে কিন্তু রায়ন ভাই পুরো জীবনে ঝুঁকে যাবে ভাই আল্লাহ জিহাদ ভাই এইরকম জিনিস আমি ভাই জীবনে কোনোদিন দেখি ভাই কি ভাই কি কুৎসিত দেখতে লাগতেছে দেখেন ভাই আল্লাহ ভাই রাহান ভাই রাহান ভাই মনে হচ্ছে ওরা আঘাত করেছে ভাই রাহান ভাইয়ের কাছে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে মনে হচ্ছে কলা মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে ভাই অবস্থা দেখেন ভাই রায়ন ভাই আল্লাহ সিহাদ ভাই আপনি শান্ত হন ভাই ভাই কান্না করলে ওখানে রায়ন ভাই কিন্তু দুর্বল হয়ে যাবে ভাই জি ভাই ওই শয়তান নাকি পালাইছে ভাই পালাইছে নাকি নিচে পড়ে গেছে ভাই ভিতরে চলে গেছে ভাই এখান থেকে পালাইছে ভাই পালানি কোথায় সামনে আয় দাঁড়া তোকে রাখতেছি রাহান ভাই ভাই আপনি ওর সাথে কথা বলবেন নাকি এখানে কারোর উপরে এনে কথা বলবেন আগে আমরা কি করে দেখা যাক ভাই আগে তো আপনি কিছু বলেন না জি ভাই সরাসরি কথা বলবো
ভাই আল্লাহ রায়ন ভাই শোকদের রক্ত বেরোচ্ছে দেখেন অবস্থা আল্লাহ এত বড় শাস্তি দেবো ও এখান থেকে যেতে বাধ্য হবে ভাই জি ভাই এখান থেকে যেতে বাধ্য দেখেন অবস্থা দেখেন ওর ব্যবস্থা স্ক্যান করুন আল্লাহ আপনার শুধু ভাই হ্যাঁ থেকে বন্ধু এই মুছে না লাইক আছে সবাইকে একটু করে লাইক শেয়ার করে দিন স্বতন্ত্র ভাই আমি সামনে নে ওর সাথে কথা বলে সরাসরি জি ভাই তো সামনে অবস্থা করতে চাই अल्लाह 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 अ
আল্লাহু আকবার আল্লাহ লা ইলাহা ইল্লা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার ভাই ভাই কি করছিস ভাই ওই দেখ আবার প্রবেশ করলে কিন্তু রায়ন ভাই জীবনে রিস্ক হয়ে যাবে ভাই আবার বেরোচ্ছে ভাই সেইখানটা পুরো কালো হয়ে যাচ্ছে ওকে নিচে পড়ে আছে ভাই ও ফুটতেছে ভাই ভাই কাজ হচ্ছে ভাই আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না আজকে মানে আমরা এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি ভাই আল্লাহ আল্লাহ লিখলাম তো তোমার আগে নিগু তুমি না জলমিন আল্লাহ একবার ভাই এটাই স্পষ্ট আল্লাহ জিহাদ ভাই এরম ভয়ানক কিন্তু ভাই আমরা আগে কোথাও দেখিনি ভাই অনলাইন ভাই ভাই একাই মোকাবেলা করতেছে ভাই ওর জি ভাই আমাদের কারো জিহাদ ভাই আমার কারো সাহায্য ছাড়া জি ভাই আমার তো আর ভালো লাগবে না ভাই এখন তো পার গুলাই গোলা গড়ি খাচ্ছে ভাই কিন্তু এখন জ্বালা দিব কিন্তু আমি ওই জ্বালা দিব কিন্তু তোকে তোর কিছু করতে পারবি না সেটা তুই দেখবি এখন mm
কারণ আমার জানা মতে আজ পর্যন্ত কেউ দেখেনি এতটা ভয়ানক জিনিস, সবাই শেয়ার করে দিয়ে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কারণ আমরা কিন্তু প্রথম দেখলাম, আমরা কিন্তু অনেকদিন ধরে অনেক ভয়ানক জায়গাগুলো যেয়ে থাকি, এতটা ভয়ানক জিনিস আমরা কোথাও দেখিনি। সেই ঘর ভিতরে আবার চলে আসছে ভাই, ঘরটার ভিতরে চলেছে। রান ভাই, আমার যা মনে হয় আপনি ওর সাথে কথা বলতে পারবেন না এইভাবে, ওকে শাস্তি দিবেন, ও কিন্তু বারবার পালাই যাচ্ছে আবার আসতেছে। জি ভাই, চোখ মুখ দেবে রক্ত সব বেয়ে পড়তেছে ভাই। হ্যাঁ ভাই, আমাদের কিন্তু কিচ্ছু করার নেই, কারণ রাহানভাই যেহেতু একবার ভিতরে প্রবেশ করেছে, এর একটাই ব্যবস্থা না করে যদি ওখান থেকে বের হয় জীবনে রিস্ক হয়ে যাবে ভাই পুরো। রাহানভাইয়ের ওই মুরব্বিটা যেটা বললো, ওটি একবার প্রবেশ করে ওর ভেতর থেকে বেরোলে ভাই জীবনে রিস্ক হয়ে যাবে, একটা সমাধান না করে একা যেহেতু প্রবেশ করছে ভাই। ভাই আমার দীর্ঘ বিশ্বাস রাহানভাই পারবে ভাই, রাহানভাই পারবে, আমি 100%। জি ভাই, আমি কাগজ কলমে লিখে তো দিয়ে দিতে পারি। জি ভাই, আমারও বিশ্বাস আছে রাহান ভাই পারবে, কারণ ও কিন্তু দুইবার পালা গেছে অলরেডি, ও কিন্তু এখানে দুইবার এসে দুইবার পালা গেছে ভাই। তুই যেটা ভাবতেছিস যে তোর মতো শক্তিশালী কেউ নাই, সেটা আসলে তোর ভুল ধারণা। বারবার পালাচ্ছিস কোথায়, এবার তুই সামনে আয়, তোকে আজকে এখান থেকে বের করেই ছাড়বো। বল ভাই, আমি ভাই ও যে এখানে আসতে পারবো না। জি ভাই, তোমার কাছে আসতে সাহস পাচ্ছে না, কারণ ও পারবেও না আমার কাছে আসতে, ইচ্ছা করলেও আমার সরাসরি আমার ক্ষতি করতে পারবে না, করতে পারবে না। আমি ওইখানে একটা গুন্ডি কাটবো, বারবার পালাই যাচ্ছে, যখনই ও কিন্তু বুঝতে পারছে যে ভাই ওর ওর এখান থেকে চলে যাবে, তখন কিন্তু পালাচ্ছে। ছিল ওইখানে একটা একটা গুন্ডি কাটিয়ে আসবো, কাটিয়ে দিয়ে আসবো, ওর ভিতরে আসবে, আসার পর ও কিন্তু তার পালাতে পারবে না, তখনই ওকে শাস্তি দেবো যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যাবে। জি ভাই, এটা বোতল ভাই অত্যাধিক ক্ষতি করতেছেন, আমি নিজে টের পাচ্ছি। রায়ন ভাই কি পাচ্ছিল, আমি যেটা বলতেছি যেটা বললেন দ্রুত বলে ফেলেন ভাই। আপনি যখন যে কাজটাই করতেছেন এখন সম্পূর্ণ তার কাজটা পুরো ভিন্ন। আপনার এখানে থাকেন এইবার কিন্তু এখান থেকে যাওয়াই লাগবে। জি ভাই, অবশ্যই যাবে, কিন্তু ছাড়বো না, গুন্ডি ভিতরে আটকে রাখবে। আপনি ওইটা দিয়ে গুন্ডি করবেন।
প্যাকেটে পাউডার টেবিল করবেন প্যাকেটে বের করুন দুটো বের করুন আমরা এখানে গুন্ডি করবেন তুমি সামনে করব এবার ওকে বলবেন যে তুই এখান থেকে যাবি নাকি বন্দি হবি ভাই ওকে ভালোভাবে শুনবেন আর এই মুরব্বিটা কিন্তু শুধুমাত্র এর কারণে এখানে বন্দি হয়েছে এক প্রকার বলে কি না কারণ আমার মনে হয় এই এখানে এই মুরব্বিটাকে রেখে দিছে এখান থেকে যেতে দেয় না এরকম কিছু একটা মুরব্বিটাকে ওর ইসের জন্য রাখছে তাতে মুরব্বির কাজ হচ্ছে কেন যদি এখানে সতর্ক করে দেয় মুরব্বিটাকে কিন্তু এক প্রকার গোলাম করে রাখছে ভাই প্রচুর ভয় থাকে কিন্তু মুরব্বির সব ওর একটা জীবনের রিস্কই থাকে এতটা বয়স হয়েছে তারপরেও রিস্কই থাকে জীবনের প্রিয় বন্ধুরা আসলে আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না ক্যামেরা নিয়ে কারণ মুরব্বি বলছে যে এখানে যে কোনো একজন প্রবেশ করতে পারে যে কিনা তার সাথে মোকাবিলা করতে পারবে সেই জন্য আপনাদের দেখাতে পারছি না আমরা ভিতরে যে তো আমরা যত সম্ভব বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি রায়ন ভাই কিন্তু গন্ডি তার বাইরেই করছে যাতে ওকে এখানে ডেকে আনলে আপনাদের দেখাতে পারি রায়ন ভাই কমপ্লিট তখন কাজের মধ্যে সে বোতল নিতে নিয়ে যাচ্ছে যে কোনো ক্ষতি হতে পারে কথা বলা আসে আমার সাথে বারবার পালাচ্ছিস কেন বোতল গুলো একটু সাইডে রাখেন আবার চলে আসছে ভাই আবার চলে আসছে ভাই ভাই গেটটা পুরো ভেঙে চলে গেছে দেখেন ভাই গেটটা একদম পুরো ভেঙে ফেলছে দেখছেন ভাই অবস্থা আল্লাহ ভাই ভাই উজাল ভাই ভাই গেটটা হাতে গেটটা গেটটা ভেঙে ওর হাতে পুরো ভাই রায়ন ভাই পুরো আঘাত করার চেষ্টা করছে না তো ভাই জি ভাই পুরো গেটটা ভেঙে নিয়ে চলে আসছে ভাই ভাই আটকা পড়ে গেছে ভাই কি হলো বেরোবার এখান থেকে ভাই শয়তানটা কিন্তু ফাঁদে আটকা পড়ছে ও কিন্তু ফাঁদে আটকা পড়ছে আমি খুশি যে আপনার কষ্ট সফল হয়েছে ভাই জি ভাই ভাই আমি দেখছেন আমি আমি তো আমি বলছি না আমি বলছি আপনাকে ফার্স্টেই বলছি আপনি দেখেন অবশ্যই এখন ওর যাওয়ার কোন ক্ষমতা নাই এখন আর বেরোতে পারবে না শক্তি এবার পরীক্ষা করবো আমি বেড়ে দেখাই গুলিটা বেড়ে দেখা গুলিটা বার হয়ে দেখা তুই গুলিটা বার হয়ে দেখা পুরো শরীর জ্বালাই দিব তোর এখন বেশি ভাই ও শর্টপুট করতেছে কিন্তু ভাই এখন জ্বালাই দিব কিন্তু তোর আমি এখনো সময় আছে এখান থেকে পালা যাই করিস না কেন এখান থেকে বেরোতে পারবি না কোনো ভাবে বন্ধু হবি কিনা এখান থেকে যাবি সেটা বল বোতল বন্ধু হবি না এখান থেকে বেরোবি সেটা বল তোকে কিন্তু এখান থেকে আমাকে মারবি তুই এখান থেকে বের হয়ে দেখা আগে
আমি একটা জিনিস খেয়াল করছি ভাই, রাহান ভাই কি স্পষ্ট দেখাচ্ছে, কিন্তু ওকে দেখেন লাইট মারলে ওকে দেখা যাচ্ছে না, কিন্তু ভাই লাইটের উপর পড়তেছে না, কেমন পড়তেছে না ভাই, কেমন ছায়ার মতো দেখা যাচ্ছে। জি ভাই, দেখাতে বেরোবি কথা বলিস না কেন? ভাই বলছে কোথাও যাবে না বলে, আমার মনে হয় যদি কথা না শোনে তাহলে রাহান ভাইয়ের মাধ্যমে কিন্তু আজকে ভাই বোতল বন্ধ হবে না, যদি কথা না শোনে, ঠিক আছে ভাই? কারণ রাহান ভাই আজকে যে কষ্ট করছে ওকে ই করার জন্য, মানে তো ছেড়ে তো দিবে না ওকে আজকে ভাই, বোতলই বন্ধ করবে মনে হয়। আপনি আপনার পড়াপেন্ড ব্যবহার করেন ভাই, ওকে আগে শাস্তি দিব তারপরে বুঝতে পারবো যা। সো আপনার আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছে ভাই, কিন্তু জীবনে অনেক মানুষের মধ্যে আক্রমণ করছিস, আজকে তোর শেষ দিন হবে, আজকে তোকে আমি বলতে বন্দি করবো না, গলা করে কেন করতেছিস এখন, এটা করতেছিস কেন, এর আগে অনেক বাহাদুরি করছিস অনেক ক্ষতি করছিস তুই, আমি একটা জিনিস খেয়ে ভাই ওর উপরে কিন্তু আজার লাইট মেরে মেরে আমি দেখাতে পারছি না ওকে, লাইটটা ওর উপর পড়তেছে না ভাই। ওকে ভাই যথেষ্ট করে শাস্তি দিয়েছি, যথেষ্ট করে শাস্তি দিয়েছি, আমরা ওকে সুযোগ দেবো না, ওকে বোতলে ঢুকাবো। জি ভাই, ওকে আমি বোতলে ঢুকাবো। আসলে ভাই আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, আপনি বন্ধুদেরকে বলে ভিডিও শেষ করুন, এখানে কিন্তু আসলে প্রিয় বন্ধুরা বিষয়টা এখান থেকে অবস্থাটা তাহলে চলে গেছে ভাই, এতটা যন্ত্রণা দিয়েছে রাহান ভাই ওকে, কষ্ট দিয়েছে, ক্ষিপ্ত হয়ে কিন্তু গেটটা এখান থেকে ভেঙে ফেলছে, দেখেন এই যে রডটা এখান থেকে ভেঙে ফেলছে, এখন থেকে এই জায়গাটা মুক্ত হয়ে গেছে এক প্রকার, আশা করতেছি এখানে আর কোনো প্রকার সমস্যা হবে না। জি রাহান ভাই, আপনি আসলে প্রিয় বন্ধুরা আপনারা আসলে বুঝতে পারছেন বিষয়টা, এখানে গতদিন আমরা যেভাবে আক্রমণ হয়েছে আমাদের উপর, রাহান ভাই আছে কিন্তু জীবনে রিক্স নিয়ে জায়গাটা একবার সমাধান করলো, এক প্রকার বলবো কিনা ওই মুরব্বীটাকে মুক্ত করে দিল। তো প্রিয় বন্ধুরা সবাই যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং একটা করে লাইক করে দেবেন, আপনাদের কাছে সবাই একটা করে এই রিকোয়েস্টটাই করবো আমরা। তো রাহান ভাই জি, প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।